সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। আটের পর 17ই নভেম্বর, 10 দিনের ব্যবধানে আবারও নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা। নবান্নে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে নবান্নের সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। আগামী 17ই নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা হয়েছে। ওই বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী নিজেই। বৈঠকে সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, অর্থ দপ্তরের প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিত সদস্য হিসেবে সচিব, ভূমি সংস্কার মহাধ্যক্ষ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং দস্তুত্রাণ ও পুনর্বাসন দপ্তরকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, আগামী সপ্তাহে শুরু হতে চলা বিশ্ব বাণিজ্য সম্মেলনের কারণে এই বৈঠক ডাকা হয়েছে। এর আগে গত 8ই অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব নিয়ে কোনো কথাই হয়নি সেখানে, অন্তত তেমনটাই খবর প্রশাসনিক সূত্রে। তবে বালুর অনুপস্থিতিতে তার জেলা উত্তর ২৪ পরগনায় সংগঠন কীভাবে সামলানো হবে তা নিয়ে দলের কিছু সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রে খবর, জেলার অন্য মন্ত্রীদের সেই সংগঠন দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বন দপ্তর সূত্রের খবর, পূর্ণমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী বীর বা হাসদাকেই বন দপ্তর দেখতে বলা হয়। এর আগে গত 12ই অক্টোবর শেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটের কারণে তার কালীঘাটের বাড়িতেই বসেছিল ওই বৈঠক। আগামী 21-22 নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এবারের সম্মেলন 3টি জায়গায় হবে। সূচনা হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। শিল্পক্ষেত্র ভিত্তিক আলোচনার বেশিরভাগই হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। ধনধান্য স্টেডিয়ামে শেষ হবে সম্মেলন। এবার অগ্রাধিকার দেওয়া হচ্ছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে। মঙ্গলবার দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন উদ্বোধন করতে এসে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, বাণিজ্য সম্মেলনে দেশের প্রথম সারির সমস্ত শিল্পপতিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। পদ্মের কাঁটা অনুপম, বিক্ষুব্ধদের সোশ্যাল মিডিয়া অভিযানের আশঙ্কায় চিন্তিত শাহনাড্ডারা। রাজ্য বিজেপিতে কোণঠাসা অর্থাৎ বিক্ষুব্ধ কর্মীদের জন্য এবার সোশ্যাল মিডিয়ায় নতুন প্ল্যাটফর্ম গড়ার ডাক দিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, যা রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশও জানিয়েও অনুপম হাজরার মুখ কোনোভাবেই বন্ধ করতে পারছেন না রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীরা। বেপরোয়া অনুপম হাজরাকে সামলাতে নাজেহাল বঙ্গ বিজেপি। দলের এই কেন্দ্রীয় নেতা যত মুখ খুলছেন, রাজ্য বিজেপির কোন্দলের কদর্য চেহারাটা আরও সামনে চলে আসছে। কদিন আগেই রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের কুকর্মের তথ্য প্রমাণ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন তিনি, কুকর্ম ফাঁস করার হুমকিও দিয়েছিলেন। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত 3-4 দিনে যে বিপুল পরিমাণ বঙ্গ বিজেপির কোণঠাসা মানুষদের অভিযোগ তথ্য প্রমাণ হোয়াটসঅ্যাপে পেয়েছেন, সেটার কথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়ায় নতুন প্ল্যাটফর্ম গড়ছেন তিনি। অনুপম লিখেছেন, পশ্চিমবঙ্গের বসিয়ে রাখা বা কোণঠাসা কর্মীদের সংখ্যা সামনে আনতে খুব তাড়াতাড়ি একটি ফেসবুক পেজ খোলা হবে, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা নিজের মনের ব্যথা বা অভিযোগ ইনবক্স করতে পারবেন। যারা বিভিন্ন জায়গায় প্রচেষ্টা করেও নিজেদের অভাব অভিযোগ জানাতে পারেননি তাদের জন্য একটি প্ল্যাটফর্ম। দোআঁশলা পাবলিকরা যারা দুদিক থেকেই ক্ষীর খেতে চান, তারা দয়া করে একটু দূরে থাকবেন এই পেজ থেকে। রাজ্যনেতাদের প্রতি দলের কর্মীদের মনের ক্ষোভ জানাতে সমাজ মাধ্যমে প্ল্যাটফর্ম গড়ছেন সেই দলেরই কোনো কেন্দ্রীয় নেতা। এটা বিজেপির ইতিহাসে কার্যত নজিরবিহীন। এদিকে অনুপম হাজরা যেভাবে প্রকাশ্যে রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন, তাতে চাপে পড়ে দলের রাজ্যনেতারা জেপি নাড্ডাকে নালিশ জানিয়েছেন। বঙ্গ বিজেপির এই কোন্দল ও নেতাদের মধ্যে কাদা ছোড়াছড়ি নিয়ে বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে
খুব শীঘ্রই সুকান্ত অমিতাভদের দিল্লিতে ডেকে পাঠাতে পারেন জেপি নাড্ডা। এদিকে অনুপম হাজরার পাশে দাঁড়িয়েছে বিজেপি বাঁচাও মঞ্চ। মঞ্চের তরফে দীপক কুমার সরকার ও আশিস সাউয়ের বক্তব্য। বিজেপির কণ্ঠাসা কর্মীদের জন্য অনুপম হাজরার নির্ভীক নিঃস্বার্থ লড়াইয়ের পাশে আছে বিজেপি বাঁচাও মঞ্চ। সত্যি কি অপসারিত করা হবে মহুয়াকে? কি ইঙ্গিত দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা? প্রমাণ ছাড়াই নির্বাসনের সাজা। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সাজা শুনিয়েছে পার্লামেন্টের এথিক্স কমিটি। সেই সাজার প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে লোকসভার স্পিকারের কাছে। আর কয়েকদিন পরেই বসবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনেই নাকি মহুয়া মৈত্রীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে লোকসভা সাংসদ ওম বিড়লা বলেছেন, জনতার স্বার্থে মহুয়া মৈত্রীকে তার সাংসদ পদের কার্যকালের মেয়াদ শেষ করার কথা তিনি বলবেন। কারণ এই শেষ বেলায় মহুয়া মৈত্রীকে অপসারণ করা হলে তার লোকসভা কেন্দ্রের মানুষ বঞ্চিত হবেন। কয়েকদিন আগেই পার্লামেন্টের এথিক্স কমিটি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রীর সাংসদ পদ খারিজের প্রস্তাব সিলমোহর দিয়েছে। 15 জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন, তাতে 6 জন সাংসদ মহুয়া মৈত্রীকে সংসদ থেকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছে। এই তালিকায় কংগ্রেসের 2 সাংসদ ছিলেন। যদিও কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মহুয়া মৈত্রীকে বহিষ্কারের বিপক্ষে মত দিয়েছেন। এই নিয়ে তিনি লোকসভার স্পিকারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রী দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আদানির যোগ নিয়ে সওয়াল করতেন। এমনকি সাংসদ সেই ব্যবসায়ী বন্ধুকে তার লোকসভা অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছিলেন। দুবাই থেকে নাকি একাধিকবার তার লোকসভার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছিল। যদিও এথিক্স কমিটি মহুয়া মৈত্রীকে জেরা করলেও এই নিয়ে দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানিকে কোনো প্রশ্ন করেননি। হীরানন্দানিকে জেরার দাবি জানিয়েছিলেন মহুয়া মৈত্রী নিজেই। এদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় সাংসদের পাশে দাঁড়িয়েছেন। আদানিদের নিয়ে সওয়াল করাতেই মহুয়া মৈত্রীকে সারানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ইতিমধ্যেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। পুলিশের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, টাকা তুলে দিচ্ছে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। কখনো জয়নগর, কখনো আমহার্স্ট স্ট্রিট। পুলিশের কাজ নিয়ে প্রশ্ন উঠছে বারে বারে। বিরোধীরা পুলিশের সমালোচনা করলেও তৃণমূল তাতে পুলিশের কোনো ভুল কিছু দেখছে না। সেই বিষয়টি নিয়েই এবার তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। এমনিতেই পুলিশকে নিয়ে চিন্তা আছে। সিপিএম আমলে পুলিশকে ব্যবহার করা হতো, কিন্তু এখন গোটাটাই পুলিশ করছে। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল পার্টি বলে কিছুই নেই, পুলিশ টাকা তুলে দিচ্ছে, বিরোধীদের ঠান্ডা করছে, ফলে তাদের উপর কোনো কন্ট্রোল নেই। যেখানে গণপ্রহারে লোক মরছে সেখানে পুলিশের দেখা নেই, যেখানে গুলি চলছে পুলিশ দাঁড়িয়ে দেখছে, ঘর বাড়িতে আগুন লাগানো হচ্ছে পুলিশের কোনো অ্যাকশন নেই তাদের সামনে। আর এখানে কার মোবাইল চুরি হয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোককে ডেকে থানায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। দিলীপ ঘোষের প্রশ্ন, পুলিশ কি মানবতা হারিয়ে ফেলেছে? এর পিছনে কি রহস্য? তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ ভয়ে আছে, দুষ্কৃতকারীদের থেকে বাঁচতে মানুষ পুলিশের কাছে যায়। পুলিশ যদি এরকম অত্যাচার করে তাহলে মানুষ কোথায় যাবে? প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। বাগমারিতে পিটিয়ে খুন নিয়ে দিলীপ ঘোষ বলেন, মানুষ খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, হিংস্র হয়ে যাচ্ছে, ছোটোখাটো ঘটনায় মারাত্মক ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার কড়াকড়ি নেই, এই ধরনের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, স্কুল চত্বর, ক্লাব, মন্দিরে মদের বোতল পড়ে রয়েছে, গ্যারেজে পানশালা বসানোর প্রতিবাদ করার মারধর, মানুষের কি কোনো সুরক্ষা নেই, তখন পুলিশ কোথায়? প্রশ্ন করেন তিনি। পাশাপাশি তিনি আমহার্স্ট স্ট্রিট থানার ঘটনা উল্লেখ করে বলেন, পুলিশ পিটিয়ে মারছে কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার হলে পুলিশের দেখা মেলে না। বিজেপি ছাড়লেন অভিনেত্রী বিজয়া শান্তি, যোগ দিচ্ছেন কংগ্রেসে। লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে ফাটল, আস্তে আস্তে আলগা হচ্ছে দলের বাঁধন। নরেন্দ্র মোদীর হাত ছাড়ছেন একের পর এক সেলিব্রিটি। গত মাসে বিজেপি ছেড়েছিলেন তামিল অভিনেত্রী গৌতমী,
আর এবার পদ্ম শিবিরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন প্রাক্তন সাংসদ তথা দক্ষিণী অভিনেত্রী বিজয়া শান্তি। গত কয়েক মাস ধরে তিনি দলীয় কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে ছিলেন। বুধবারই রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। এছাড়াও সম্প্রতি দল ছেড়েছেন প্রাক্তন সাংসদ বিবেক ভেঙ্কটস্বামী, প্রাক্তন বিধায়ক কুমাতি রেড্ডি, রাজাগোপাল রেড্ডি। এবার সেই তালিকায় যোগ দিলেন বিজয়া শান্তি। বিজেপিতে যে মহিলাদের কোনো সম্মান নেই, এই জল্পনা বহুদিন ধরেই বরাদ্দ রয়েছে। শুধু তেলুগু অভিনেত্রী বিজয়া শান্তি নয়, এর আগেও একাধিক অভিনেত্রী যারা দলীয় কোন্দলের কারণে বিজেপি ছাড়েন, এর মধ্যেই প্রশ্ন উঠেছে তবে কি এবার কংগ্রেসে যোগ দেবেন বিজয়া শান্তি। ইতিমধ্যেই জানা গিয়েছে কংগ্রেস নেতারা বিজয়া শান্তির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে দলে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি কংগ্রেসের সিনিয়র নেতাদের বৃহস্পতিবার তার বাসভবনে যাওয়ার কথা, আনুষ্ঠানিকভাবে তাকে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানাবেন তারা। সূত্রের খবর, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে হাত শিবিরে যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেত্রী বিজয়া শান্তি। বুধবার সকালে তার সোশ্যাল মিডিয়া পেজে প্রোফাইল ছবি পরিবর্তন করে সন্ধ্যায় তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। অভিনেত্রী বিজয়া শান্তি 1998 সালে চলচ্চিত্রে অভিনয় করতে করতেই রাজনীতিতে প্রবেশ করেন। প্রথম বিজেপিতে যোগ দেন, পরে টিআরএস, বর্তমানে বিআরএস, যোগ দিয়ে মেডাক লোকসভা আসন থেকে জয়ী হন। 2014 সালে কে চন্দ্রশেখরের দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন, তারপরে কংগ্রেস থেকে পদত্যাগ করে 2020 সালে বিজয়া শান্তি আবার বিজেপিতে যোগ দেন।